নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে তোমাদের আমি দেখাবো মাধ্যমিক 2023 সালের এসবি একাডেমিক সেন্টার থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইনে ভালো রেজাল্ট করেছে তাদের স্কোরটা তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো, 300-র নিচে কিন্তু 18 জন পেয়েছে, 300 থেকে 419-এর মধ্যে 30 জন পেয়েছে, এবং 420-র উপরে মানে ফার্স্ট ডিভিশন পেয়েছে 100-র মধ্যে 16 জন, এবং 500-র উপরে পেয়েছে কিন্তু 10%, ঠিক আছে, এবং 525-এর উপরে পেয়েছে 26%, অর্থাৎ স্টার পেয়েছে 100 জনের মধ্যে কিন্তু 26 জন। সবথেকে একটা গুরুত্বপূর্ণ, আমরা এক্সিট পুলটা বের করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এক্সিট পুল, তার সঙ্গে 525 থেকে 599-এর মধ্যে পেয়েছে 13 জন, 600 থেকে 626-এর মধ্যে পেয়েছে 8 জন, 650 থেকে 670-এর উপরে পেয়েছে 6 জন, এবং 670 থেকে 690-এর মধ্যে পেয়েছে আমাদের কিন্তু 17 জন। সবথেকে একটা গুরুত্বপূর্ণ, এসবি একাডেমিক সেন্টার থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা, অর্থাৎ এসবি একাডেমিক সেন্টার থেকে আমরা দেখতে পাচ্ছি যে 670-এর উপরে কিন্তু নম্বর উঠেছে আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে। ছাত্রছাত্রীরা আমাকে এতটা সাপোর্ট করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমাদের এসবি একাডেমিক সেন্টারের এক্সিট যে পুল আছে, সেই এক্সিট পুলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 জন ছাত্রছাত্রীরা 419-এর কাছাকাছি পেয়েছে, সামান্য নম্বরের জন্য কিন্তু ফার্স্ট ডিভিশন পায়নি, এটা সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা। আর 600 থেকে 626-এর মধ্যে পেয়েছে প্রায় 8 জন, 650 থেকে 670-এর মধ্যে পেয়েছে 6 জন, 670 থেকে 690-এর মধ্যে পেয়েছে 17 জন, আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের 56 জন কিন্তু কমসে কম ফার্স্ট ডিভিশন পেয়েছে, যারা 500-র কাছাকাছি নম্বরটা পেয়েছে। তো দেখো, 2023 সালে কিন্তু আমাদের মাধ্যমিকে এসবি একাডেমিক সেন্টার অনলাইনে সবথেকে দুর্দান্ত রেজাল্ট করেছে, ভাবতে পারা যায় না। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই, অসংখ্য ধন্যবাদ।